আচ্ছা ঠিক আছে, আজকে আমি চলে এসেছি আর একটা নতুন পার্টের ভিডিও নিয়ে। সেটা হলো একটা ঠাকুরের ছবি, জাস্ট দুর্গা ঠাকুরের একটা সোজা ফর্ম দিয়ে আমি একটা ছবি বানাবো। সেটা তোমরা ভালো করে দেখো, দেখে ফলো করো, ফলো করলে আশা করছি তোমরা ভালো করে পেরে যাবে। খুব সোজা মানে ভাবে করা এবং শক্ত জিনিসটাকে কতটা সোজা করে করা যায় সেটা আমি তোমাকে দেখিয়েছি। দেখো এই পুরো পেজ, এই পেজে একদম সাইড ঘেঁষে আমি ছবিটা আনলাম। কালারটা স্টার্ট করছি, তো আমি কোনো কোনো জায়গায় কালার একটু টাচ করে রেখেছি, সেই কালারগুলো তোমাকে দিয়ে পড়াবো। দেখো দেখতে হবে, সেটা হচ্ছে আমি একটা অরেঞ্জ কালার নেব, সেই অরেঞ্জ কালারটা দিয়ে এবং আমি একটা জিনিস করব, এই কাপড়টা নিয়েছি জাস্ট মিক্সিংয়ের জন্য, কাপড়ের জন্য মিক্সিংটা আমরা করব। সেটা এই কাপড় বা তোমরা এরকম সুতির কাপড় রেখে দিতে পারবে, সুতির কাপড় দিয়ে মিক্সিং করতে পারবে। দেখো কীভাবে মিক্সিংটা করছি, চোখের ওপরে এইভাবে আমরা রংটাকে দেবো। গলার নিচে আমরা হালকা করে রংটা দেব, হাতের পাশে যে কোনো একটা সাইড, একটা সাইডে আমি এইভাবে রংটা দেবো, একটু ঝেড়ে নেবে কাপড় দিয়ে ইউজ করে। এইবার এই কাপড়টাকে আমরা দেখো এইভাবে ব্লেন্ড করে দেবো, নিয়ে এইভাবে আমরা ব্লেন্ড করবো কাপড়টাকে, দেখো মিশে গেল কানের এপাশটা এবং হাতের এবং গলায় যে যে জায়গাগুলো আমরা কালার ফেলেছি সেটাকে এইভাবে আস্তে আস্তে আমরা ব্লেন্ড করে দেবো।